বন্ধুরা মুখের কালো দাগ দূর করার রইল কিছু সহজ ঘরোয়া উপায়ের সন্ধান আমরা অনেকেই মুখের কালো দাগ নিয়ে চিন্তায় থাকি এর জন্য কত টাকা খরচ করে নানান যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি কিন্তু ঘরোয়া কিছু সহজ উপায় রয়েছে যা ত্বকের কালো দাগ দূর করতে ভীষণভাবে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ হয় অত্যাধিক রোদ বা হরমোনের পরিবর্তনের কারণে এর কিছু প্রতিকারও রয়েছে যেমন ক্ষিতকুমারী বা অ্যালোভেরার জেল ক্ষত নিরাময় থেকে শুরু করে মশ্চারাইজার করতেও সাহায্য করতে পারে মুখের কালো দাগ দূর করতে এটি খুবই উপযোগী বাজারে রেডিমেড অ্যালোভেরা জেল বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের কালো দাগের উপর লাগিয়ে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে এতে করে কালো দাগ সহজেই দূর হবে এছাড়াও অ্যালোভেরা জেলের সাথে শশার রস আর হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগাতে পারো ত্বকের কালো দাগ হালকা করতে হলুদ দারুণ উপকারী দ্রুত ফলাফল পেতে দু সপ্তাহ টানা ব্যবহার করতে হবে এই প্যাক ব্যবহার করার পর অবশ্যই মশ্চারাইজার লাগাবে এছাড়াও অ্যাপেল সাইডার ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা স্কিনের পিগমেন্টেশন হালকা করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এক্ষেত্রে চন্দনও খুব ভালো আমাদের ত্বকের দাগছোপ দূর করতে দারুণ উপকারী চন্দনে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ যা ত্বকের দাগ এবং বর্ণ কমাতে সাহায্য করে তাহলে ত্বকের দাগ দূর করতে অবশ্যই টিপসগুলো ফলো করবে দেখবে সহজেই ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে